আবার টাইম টুকু করতে চলে এলাম, আর আজকে টাইম টুকু করতে জানে হচ্ছে তারাপীঠ যাবো আমি আমি আর আমার বন্ধু এই রাহুলের সাথে। আজকে তারাপীঠ যাব, তো এখন বাসের জন্য অপেক্ষা করছি সতীঘাটে, তো এখান থেকে আমরা বেরোবো। তো আপাতত দেখতে থাকুন। তো এখন আমি রয়েছি দুর্গাপুরে, দুর্গাপুর বাস স্ট্যান্ড, পেছনে রয়েছে বাস স্ট্যান্ড। তো এখান থেকে ট্রেন ধরবো বর্ধমান যাওয়ার, তো আর বর্ধমান থেকে যাব রামপুর হাট। বন্ধুরা, ট্রেনে আমরা রয়েছি, লোকাল ট্রেন পেয়েছি। বর্ধমান স্টেশনে আমরা রয়েছি, বর্ধমান স্টেশন দেখে নিন কত ভিড় জায়গা। আমরা এই ট্রেনে নেমেছি, তো আমরা এখান থেকে ট্রেন ধরবো রামপুরহাট যাওয়ার। তো এখন কিছু নাস্তা করবো, কিছু দেখি কি একটু খাওয়া যায় কি না। তো এখান থেকে ডাবের জল, জুস এগুলো খেতে পারি। তো এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে আবার টিকিট কাটতে হবে, কারণ আমরা তো বর্ধমান অব্দি কেটেছিলাম, আবার রামপুরহাট যাওয়ার জন্য কাটবো। ভিড় বাবা, বাঁকুড়ার চেয়েও বর্ধমানের ভিড় খুব বেশি। টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি, এখান থেকে টিকিট কাটবো। আমাদের ট্রেন চলে এসেছে, আর যে ট্রেনটা দেখালাম সেই ট্রেনে আমরা চাপবো এখন। তো এটা একটা এক্সপ্রেস ট্রেন, এবং এই ট্রেনে আমাদের জেনারেল বগি দেখে চাপতে হবে। এটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির নাম। তো এই ট্রেনে আমরা চাপবো এখন, আর অনেক প্যাসেঞ্জার রয়েছে, প্রচণ্ড ভিড় রয়েছে। ট্রেন আমাদের দাঁড়িয়ে রয়েছে, আর এখন আমরা জেনারেল বগি দেখছি কোথায় পাওয়া যায়। তো ট্রেন ছাড়ার সময় চলে এসেছে, কিন্তু আমরা জেনারেল বগি আর খুঁজে পাচ্ছি না, সবগুলো এগুলো হচ্ছে। দেখো কতটা ভিড়, দেখো ট্রেনটা, আমরা জেনারেল বগি খুঁজছি আর জেনারেল বগিদের ভিতরে থাকার মতো জায়গা নেই, একটু জায়গা নেই, আমরা খুঁজছি জায়গা। আর এই ট্রেনে আমরা যাব না, এত ভিড়ে চাপা যাবে না, রিস্ক হয়ে যাবে। আর আমরা একটা মেমো পেয়েছি, মেমো ট্রেনটা যাবো 9:10 ছাড়বে, এটা এখন ছাড়বে, কিন্তু অনেকটাই ভিড় রয়েছে, সেক্ষেত্রে আমরা এই ট্রেনে উঠবো না, প্রচণ্ড গরম রয়েছে। হ্যাঁ, এই ট্রেনে আমরা চাপবো এখন, এই লোকাল ট্রেন। ট্রেনে চেপে গেছি আমরা, লোকাল ট্রেনে রয়েছে, তো সিট তো পাইনি এখন, আমরা ভেবেছিলাম সিট পাবো। যাই হোক, আগের ট্রেনটা থেকে অনেক ফাঁকা রয়েছে এটি। সামনে অর্কেস্ট্রা চলছে, দেখাচ্ছে। খাওয়া যাবে না, কারণ আমাদেরকে উপোস আছে, তো তো সকাল থেকে সে খাওয়া যাবে না, কিন্তু তাও মিষ্টি জল টল খেতে পারি। আজকে এখানে অনেকটা ভিড় থাকার কারণ হচ্ছে, আজকে খুব ইম্পর্টেন্ট একটা অমাবস্যা রয়েছে, কৌশিক অমাবস্যা, সেই কারণে এখানে অনেক তারা বিটে বহু আনন্দ উৎসব মানানো হয়। এখানে সেই জন্য তীর্থাত্রী অনেক রয়েছে, যারা বাইরের থেকে অনেক লোক এসেছে, আমরাও সেরকমভাবে ভেবে এসেছি। তো এখানে সরকার অনেক রকম ব্যবস্থা করেছে, যারা তীর্থার্থী রয়েছে, যারা দর্শন করতে এসেছে, পুজো দিতে তাদের জন্য কোনো অসুবিধা না হয়, সেই জন্য বিভিন্ন ধরনের সুবিধা করে দিয়েছে, খাওয়া দাওয়া, জলের, সরকার তরফ থেকে, এখানকার কমিটি থেকে অনেক কিছু করে যায়। আগের রাস্তায় সারা দিন জলও খায়নি, তো এখন এটা খেয়ে ছোট থেকে নেমে গেলাম, আর প্রচন্ড গরম লাগছে এখন আমার।
এখানে প্রসাদ পাওয়া যায় মানে প্রসাদ নিব আমরা পুজো করার জন্য আর নিতে পেলাম কি ধরনের গরম রয়েছে সেটা বুঝে যাচ্ছে আমার ফেস দেখে বুঝতে পারছো কি কতটা গরম এখানে রয়েছে আর সেই পরিমাণ ভিড় রয়েছে আজকে রেকর্ড ব্রেকিং ভিড় অনেক ফার্স্ট টাইম এসেছি আর এতটা ভিড় যাই হোক এখান থেকে আমরা পুজোর সামগ্রী জিনিসপত্র নেব এবং এখান থেকে আমরা স্নান করবো স্নান করার পর মন্দিরে প্রবেশ করবো স্নান হয়ে গেছে স্নান করার পর মনে হচ্ছে আরো বেশি গরম এখান থেকে এরপর মন্দিরে যাবো আর শুনছি মন্দিরে প্রচণ্ড লাইন আছে এবার কখন যে দর্শন করতে পারি সেরকম ঠিক নেই তো তারাপীঠ দিদি আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না কারণ আমার গাইডার রয়েছে রাহুল ও সব কিছু জানে কোথায় কী নিতে হবে কোথায় কী করতে হবে তো এখন আমরা প্রসাদ নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পুজো দেওয়ার জন্য প্রসাদ নিচ্ছি সেটার আগে ভিন্ন রকম রেট রয়েছে 50 টাকা 100 টাকা বিভিন্ন রকম রেট রয়েছে মানে সুতো রয়েছে মানুষ যেন ভালো মানে বিভিন্ন ধরনের পূজার থালি নিয়ে নিয়েছি পূজার সরঞ্জাম সব এখানে রয়েছে তো এখন এবার মন্দিরে যাবো আমরা তো আমি ঠিক জানি না কোনো কোথায় যেতে হয় তাহলে শুধু রাহুলকে ফলো করছি আলাদা তো খালি ভাই আছে জুতো না পরে ব্যাগ ওখানে রেখে দিয়েছি যেখানে আমরা এই পুজোর সামগ্রীগুলো নিয়েছি সেখানে আমরা ব্যাগ রেখে দিয়েছি আর এখান থেকে যখন পুজো করে আসবো তখন ব্যাগ আমরা জুতোটা সব নিয়ে নেবো কত দেরি হয় পুজোতে ওটাই হচ্ছে বড় কথা ওই দেখো দূরে মন্দির এখানে আমরা যাবো রামায়ের মন্দির তো আবার লাইনে দাঁড়িয়েছি আবার কতক্ষণ লাগে এবার দেখার আছে কতক্ষণে পৌঁছাবে তো আমরা যে লাইনে ছিলাম সেই লাইন থেকে পালিয়ে এসেছি আরও তো লম্বা লাইনে দাঁড়ানো যাবে না সেই জন্য রাহুল একটা ব্যবস্থা করেছে একটু টাকা দিয়ে কম পয়সার মধ্যে যদি একটা শর্টকাট ভিতর ব্যবস্থা করে একটা যদি ব্যবস্থা করা যায় সেটা দেখছে তো রাহুল কিছু ব্যবস্থা করেছে ঠাকুর মশাইকে ধরেছে ও বলছে কিছু একটা ব্যবস্থা করে দেবে এখন গাড়ি নিয়ে চলে গেলে এই ভিড়ে তো অনেক রিক্স হয়ে যাবে আমার ফোন যাবে অনেকটাই ভিড় রয়েছে এখানে অ্যানাউন্স করছে যে ফোনটা নিজের যত্ন রাখুন মানি ব্যাগ যত্ন রাখুন টাকা বলার লাইন এরা পয়সা দিয়ে পুজো দেবে লাইন এখন স্টার্ট হয়ে গেছে দর্শনার্থীরা এবং যারা পুজো করবে তারা এগোচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন ওই পাশে ওরা এগোচ্ছে তাহলে আমাদের লাইনটি এত করে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে যাচ্ছি আমরা লাইন দিয়ে খুব শীঘ্র এই মন্দিরের ভিতরে প্রবেশ করবো অনেকটা লাইন এগিয়ে গেছি আমরা দৃশ্যটা দেখলেন আর এখানে আরও অনেক লাইন রয়েছে দেখতে পাচ্ছি কতক্ষণ লোক রয়েছে মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য এসেছে দূর দূরান্ত থেকে মন্দির দেখাচ্ছে আমাদের টাইম টু গ্লো গো ব্লগ আপনারা সকলে দেখতে পাবেন সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে যারা যারা দেখছেন আরও অন্যান্য ভিডিও আসবে ইন্টারেস্টিং জায়গায় যাব এখানে খাওয়া দাওয়ার লাইন আছে প্রসাদ অন্ন ছত্র লাইন এটাতেও অনেক লাইন রয়েছে
করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, আর এত ভিড়ে আমি ক্যামেরা বার করতে পারিনি। ভিতরে যখন মন্দিরে প্রবেশ করলাম ঠেলাঠেলি করছিল, ওখানকার যে প্রশাসন রয়েছে, পুলিশরা রয়েছে, তারা আমাদেরকে ঠেলে ঠেলে বার করার চেষ্টা করেছে, কারণ এতটা ভিড় রয়েছে, সেই কারণে আমরা ভিতরটা দেখাতে পারিনি। কিন্তু আমাদের পুজো হয়ে গেছে, হ্যাঁ, তো পুজোতে করা হয়ে গেছে, তো ঠাকুর মশাই ছিল আমাদের পুজো দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন আমরা মন্দির প্রাঙ্গণে রয়েছি, এখন মন্দির প্রাঙ্গণ। রাহুল ধূপ দিচ্ছে, ঠাকুরকে ধূপ দেখা দেবো। পাশে লোকেরা ধূপ দেখাচ্ছে, এখানে বামদেব ঠাকুর মশাই ঠাকুর রয়েছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের তারামায়ের মন্দিরে দর্শন করা হয়ে গেছে, আমাদের মন্দির থেকে বেরিয়ে গেছি, এরপর আমরা বাড়ির থেকে রওনা হবো, একটু খাওয়া দাওয়া করবো, তারপর আমরা ট্রেন ধরবো এবং বাড়ি ফিরবো। তো আজকের এই টাইমটুকু ভিডিও এখানে শেষ করছি, আরও যদি কিছু থাকে অবশ্যই দেখাবো। তো আজকের জন্য এখানে থাক, তো দেখতে থাকুন টাইমটুকু অবশ্যই, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই। আমরা এখন খাওয়া দাওয়া করতে এসেছি একটা হোটেলে, পুজো টুজো তো হয়ে গেছে, সেখানে খেতে এসেছি আমরা এখানে। তো আমাদের খাবার আইটেমে রয়েছে, এটা একটা তরকারি পটলের, এটা একটা ঘুগনি ভাত, এটা লেবু, আর এটা আলু ভাজা, আর এটা ডাল, আর ঘি দেওয়া হবে এটাতে ভাতের উপরে। দাদা আসছে ঘি নিয়ে, তো ঘি দিয়েছে, এটা দিয়ে এখন আমাদের মেনু খাবার, ফুল টু নিরামিষ।